কাজ দেবে বলেছিল, কুড়ি কোটি বেকারের কাজ কোথায়, মূল্য বৃদ্ধি হয়েছে, জিনিসপত্রের দাম বেড়েছে, গুজরাট মডেলের কথা বলেছিল, বিদেশ থেকে কালো টাকা নিয়ে আসবে বলেছিল, ভুলে গিয়ে হিন্দু মুসলমান করছে। আর এখন প্রধানমন্ত্রী নন, প্রধানমন্ত্রী হতেন তাহলে দেশের কথা বলতেন, মণিপুরের কথা বলতেন, তিনি শুধু ভাগাভাগি কথা বলছেন। আসলে রাজত্ব চলছে, মোদীর লুট আর দিদির লুট, এই জন্য লুটেরাদের বিরুদ্ধে মানুষ একটা চলছে, গোটা দেশে এরকম ঘটনা ঘটছে। বিজেপি বলছে আর তোমরা সন্দেশখালি বলছো, শুধু সন্দেশ, তাহলে হাতরাসে কি হয়েছে, হাসখালিতে কি হয়েছে, আশিবাকাণ্ড কি হয়েছিল, কুস্তিগীরদের যারা পদক ফেরত দিল বিভূষণ বর্মার বিরুদ্ধে কেন বিজেপি ব্যবস্থা নেয়নি? বিজেপি তৃণমূলের হাতে মহিলারা নিরাপদ নয়, জাত পাত ধর্মবর্ণনী রাজনীতি এরা করে, তারা মহিলাদের সম্মান দিতে পারে না। এখন দাঁড়িয়ে ভোটের সময় তোমরা বলছো যখন নিরাপত্তা সর্দার সন্দেশখালি বলছিল, কোন সব মিডিয়া চুপ ছিল কেন? কেন আজকে বিজেপির নেত্রী তখন সোনালী গুহ মমতা ছায়ার সঙ্গে কেন মাইক বন্ধ করে দিয়েছিল? এটা জমি আহারাদের লড়াই, জমি কেড়ে নিয়েছে, আমরা জমি দিয়েছিলাম, বিজেপি তৃণমূল মানুষের কাছ থেকে সম্পদ কাটছে আর আমরা দিয়েছিলাম, লড়াইটা এখানে। দাদা চারিদিকে চারিদিকে বামপন্থার প্রচারকে আপনি সামনে আনছেন জোর সঙ্গে, আমি না হাজারো লাখো মানুষ, নতুন প্রজন্ম, পুরনো নড়ে যাওয়া সরে যাওয়া মানুষ, বামফ্রন্টের সঙ্গে জাতীয় কংগ্রেস সব একাট্টা হয়েছে, বিজেপি তৃণমূল বিরোধী সব শক্তি একাট্টা হয়েছে। কিছু জায়গায় দেখা যাচ্ছে যে নবীনদের প্রভাবটাও কিন্তু বামপন্থীদের কাছে ফিরে আসছে আবার নতুন, কিছু জায়গায় না সর্বত্র, ওরা সব রিসাইকেল মাল, পুরনো গুদামের কোল্ড স্টোরেজ মাল বিজেপি তৃণমূল, আমাদের এখানে সব ফ্রেশ ক্রপস। নতুন আমরাই জিতবো, কেউ লক্ষ্মী ভাণ্ডার বন্ধ করতে পারবে না, হুঙ্কার অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে বলেছে সে সিএ কে সমর্থন করবে, প্রায় বিজেপির কাছে চলে গেছে, এক পা বেড়িয়েছে, বাকি এক পা বাড়াবে। এই যে দিকে দিকে এত অস্ত্র উদ্ধার হচ্ছে, পুলিশ তাহলে পুলিশ কি করছে এই যে নির্বাচন? পুলিশ অপদার্থ, পুলিশ মন্ত্রী যদি অপদার্থ হয় পুলিশ কি ভালো হবে? কেন কেন্দ্রীয় বাহিনীকে পুলিশ আমাকে ভোট করতে হচ্ছে? কেন রাজ্যের পুলিশকে কেন পোষা হয়েছে? একটা তদন্ত লেভেল লোকেবেলে সিবিআই কেন, ইডি সিবিআই কেন, রাজ্যের পুলিশ রাজ্যের সিআইডিকে মমতা অপদার্থ করেছে নিজের মতো করে, চোর চোরদের পাহারা দেওয়াচ্ছে, কেন্দ্রীয় বিজেপিও ক্ষেত্র এজেন্সিকে ব্যবহার করছে, এখানকার রাজ্য পুলিশও রাজ্যের মন্ত্রীও রাজ্যের এজেন্সিকে ব্যবহার করছে। আমরা এই জন্য বলেছি চোর ধরো, বিজেপিও তৃণমূল মানুষ ধরবে, পুলিশ ধরলে তো হাত করা পড়া তো জেলে দিত, মানুষ ধরলে পিছুড়া করে বাঁধবে। পশ্চিমবঙ্গ চিকিৎসা জগতে এখন একটাই নাম, ডাক্তার পি কে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল। চুলের বিশেষ চিকিৎসা করা হয়, টাক পোকা খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্স, ফিস্তুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসা করা হয়। চেম্বার অরবিন্দ সংঘ, মুরারিপুকুর রোড, কেওটা 3 নম্বর মিলিটারি কলেজ, কলুপুকুর চন্দ্রনগর, বরুণানপাড়া উত্তর, বিডি অফিসের কাছে, নান্দাবাজার আকাশ ইটভাটা, চুচুড়া স্টেশন রোড সুপার মার্কেট, ওচাই ক্লাব, ইউকো ব্যাংকের কাছে, সুগন্ধা দিল্লি রোড মোড়, দাস ফার্মেসি, মগরাগঞ্জ অভিযান ক্লাব, মানকুণ্ড স্টেশন রোড, গরেদা।